সো গাইজ, ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা। এটা আজকের ফার্স্ট ভিডিও। কালকে যারা আমাদের দুটো ভিডিও দেখোনি, অবশ্যই দেখে নিও। অনেক কিছু আপডেট তোমরা জানতে পারবে, সপ্তম বিদেশি সম্বন্ধেও জানতে পারবে, আর মুম্বাই সিটি এফসির সাথে এসসি ইস্ট বেঙ্গল স্কোয়াডে কারা যুক্ত হতে চলেছে সেই সম্বন্ধেও তোমরা আপডেট পেয়ে যাবে। তো দুটো ভিডিও দেখে নিও, আই কার্ডেও থাকবে, এন্ড স্ক্রিনেও দেওয়া থাকবে। তো এই ভিডিওটা যেটা নিয়ে করা, কাল থেকে একটা খবর সোশ্যাল মিডিয়ায় রটে গেছে বলা যেতে পারে, যে অ্যারন আমাদি হলওয়ে, তাকে রিলিজ করে দেওয়া হচ্ছে এসসি ইস্ট বেঙ্গল থেকে। তার একটা চোট আছে, সেই চোটের জন্য তাকে রিলিজ করে দেওয়া হচ্ছে এবং তার জায়গায় নতুন কোনো বিদেশিকে খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে, এরকম একটা খবর সোশ্যাল মিডিয়ায় রটে গেছে। তো আমাদেরও অনেকে স্ক্রিনশট পাঠিয়েছে, অনেকে জিজ্ঞেস করেছে, কমেন্টসেও জিজ্ঞেস করেছে, ইনবক্স মেসেজেও জিজ্ঞেস করেছে। আমরা বলেছিলাম যে সঠিক খবর পেলে নিশ্চয়ই জানাব। তো সবাইকে জানাই, এরকম কোনো খবর কিন্তু এখনও পর্যন্ত কোনো এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়ালদের তরফ থেকে বা কোনো সূত্র থেকে পাওয়া যায়নি, যে অ্যারন আমাদি হলোয়ে এই প্লেয়ারটিকে এসসি ইস্ট বেঙ্গল রিলিজ করছে বা তার জায়গায় অন্য কোনো প্লেয়ারকে আনা হচ্ছে বলে। জো গার্নার আসছেন সপ্তম বিদেশি হিসাবে, সে কিন্তু এই অ্যারনের জায়গায় নয়, সপ্তম বিদেশি কোটা যেটা খালি আছে এসসি ইস্ট বেঙ্গলের সেই জায়গায় আসছেন জো গার্নার। আর অষ্টম বিদেশি নিয়েও আমরা আপনাদের বলেছি যে একটা চিন্তাভাবনা চলছে এসসি ইস্ট বেঙ্গলের, যে যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যাক আপ ফরেনার তারা রেডি করতে চাইছেন, যে কোনো ফরেনার যদি খেলার মধ্যে চোট পেয়ে বাইরে চলে যান যাতে সেই জায়গাটা রিকভার করা যায়। তো এটা একটা আলাদা পার্ট, এর সাথে কিন্তু এই অ্যারন আমাদি হলওয়ের রিপ্লেসের কোনো ব্যাপার নেই। তো আপনাদের সবাইকে জানিয়ে রাখি, এগুলো কিন্তু পুরোপুরি সম্পূর্ণ ফেক বলবো, যেহেতু কোনো অফিসিয়াল কনফার্মেশন নেই বা কোনো সোর্স মারফত কোনো খবর নেই, তাই পুরোপুরি ফেক বলবো। তার একটা চোট আছে, চোট নেই তা বলবো না, চোট আছে, তবে আমরা যা শুনেছি বা যা খবর পেয়েছি তাতে কিন্তু তার চোটটা খুব সামান্য চোট, এমন না যে তিনি মাঠের বাইরে চলে যাচ্ছে বা আইএসএল থেকে ছিটকে যাচ্ছেন, প্রপার মেডিকেশনে আছে। এবং আমরা যা খবর পেয়েছি তাতে কালকেও কিন্তু উনি স্ট্রেচিং করেছেন, প্র্যাকটিসে গেছিলেন, এসসি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে যোগদানও করেছিলেন, কাল হালকা প্র্যাকটিস করেছেন অবশ্যই। তো এবার কথাটা হচ্ছে, তাহলে অ্যারন আমাদি হলওয়ের এই খবরটা কেন রটলো যে তাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে? খবরটা অনেকটা যেটা আমরা যা ধারণা করছি সেটা হচ্ছে, যেহেতু অষ্টম বিদেশি নিয়ে একটা আপডেট বেরোচ্ছে যে অষ্টম বিদেশি হয়তো এসসি ইস্ট বেঙ্গলের অফিসিয়ালরা নিতে পারেন ব্যাক আপ হিসাবে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে একটা বলা যেতে পারে রিউমারই বলবো, যে অ্যারন এর চোট আছে সেই জন্য তাকে রিলিজ করে দেওয়া হচ্ছে, তার জায়গায় নতুন কোনো বিদেশি আনা হচ্ছে। তবে আপনাদের পরিষ্কার জানাই, এরকম কোনো আপডেট নেই, কোনো সোর্স মারফত পাইনি। কালকেও আমরা দু একজনের সাথে কথা বলেছি এসসি ইস্ট বেঙ্গলের, বাট তাদের তরফ থেকেও কিন্তু এরকম কোনো কিছু জানানো হয়নি যে তাকে রিপ্লেস করে দেওয়ার কোনো চিন্তাভাবনা ক্লাব কর্তৃপক্ষ নিয়েছে বলে। হ্যাঁ, চোট আছে, আবার বলছি চোট আছে, তবে সেটা কিন্তু প্রপার মেডিকেশন চলছে এবং সেটা ঠিক হওয়ার পথে, এমন না যে সে আইএসএলের বাইরে চলে গেছে। তো অ্যারন আমাদি হলওয়ের যে খবরটা উঠেছিল আপনাদের সামনে, সবার সামনে বলে দিলাম, সেই খবরটার কিন্তু এখনও পর্যন্ত কোনো সত্যতা নেই। তো এটাকে রিউমার বলা চলে। উনি স্কোয়াডে ছিলেন, এসসি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসেও আছেন, যদি অষ্টম বিদেশি আনা হয় সেটা তার জায়গায় আনা হবে না, ব্যাক আপ হিসেবেই আনা হবে। যদি তার সেরকম কোনো চোট থাকে যে তাকে রিপ্লেস করে দেওয়া হবে, সেই জায়গায় অষ্টম বিদেশি অবশ্যই খেলতে পারবে। তো এটা ছিল অ্যারন আমাদি হলওয়ের খবর। এর সাথে একটা আপডেট আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে চুলোভার কথা অনেকে জিজ্ঞেস করছিলেন, যে দাদা কারেন্ট আপডেটটা পেলে একটু ভালো হতো। তো আমরা কালকে যা খবর পেয়েছি চুলোভার ব্যাপারে, আফটার আঠেরোই ডিসেম্বরের পরে কিন্তু চুলোভার ব্যাপারটা বোঝা যাবে, যে তিনি এই বছর আইএসএলে এসসি ইস্ট বেঙ্গলের হয়ে মাঠে নামতে পারবেন কি না। অর্থাৎ 18 তারিখ অবধি কিন্তু কোনো সম্ভাবনা নেই তার কোনো আপডেট পাওয়ার। যা খবর তাতে 17 কি 16 কি 17 এরকম তার একটা হয়তো এমআরআই হতে চলেছে বা কোনো মেডিকেল চেক আপ হতে চলেছে, তার রিপোর্টটা আসলে তবেই বোঝা যাবে যে তিনি প্রপার ওয়েতে প্র্যাকটিস শুরু করে কবে মাঠে নামতে পারবেন। অনেকে জিজ্ঞেস করছিলেন, তাই জন্য আপনাদের এটা জানিয়ে রাখলাম চুলোভার ব্যাপারটা।
এছাড়া কিন্তু চুলোভার সম্বন্ধে এই মুহূর্তে কারেন্ট কোনো আপডেট আমাদের কাছে নেই, যদি থাকতো অবশ্যই আপনাদের জানাতাম। আচ্ছা, এর সাথে আরও একটা জিনিস বলে রাখি, এসসি ইস্টবেঙ্গলের অনেকে আমাদের কমেন্ট বক্সে বলছিলেন যে দাদা আপনারা শুধু এসসি ইস্টবেঙ্গলের কেন খবর করছেন, বাকি দলগুলোর কেন করছেন না। আমরা কিন্তু বাকি দলগুলোরও খবর করছি, আপনারা যদি দেখেন আপনারা দেখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে এটিকে মোহনবাগান থেকে শুরু করে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে কেআরআর ব্লাস্টার্স সবার ভিডিও আছে। তো খবরটা যেটা সেটা হচ্ছে আপনাদের বলে রাখি যে কালকের যে ম্যাচগুলো হয়েছে, প্রথম হচ্ছে জামশেদপুর এফসি ভার্সেস ওড়িশা এফসি। যদি আপনারা খেলাটা দেখে না থাকেন অবশ্যই রিক্যাপ দেখে নেবেন, আইএসএলের কিন্তু এই মরশুমে সেরা ম্যাচ হয়েছে বলবো, দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে দুটো ম্যাচই, দুটো টিমই কিন্তু দুর্দান্ত উপহার দিয়েছে ফুটবল এবং তুল্যমূল্য লড়াই হয়েছে বলবো, দুটো দলের তুল্যমূল্য লড়াই হয়েছে। জামশেদপুর এফসি কিন্তু 10 জনে খেলেছে, লাস্ট প্রায় 25 মিনিটের উপরে কিন্তু 10 জনে খেলেছে। রেহনেস কিন্তু লাল কার্ড দেখেছিল কাল 74 মিনিটে, আর তাদেরও দুটো গোল করেছে ভালস্কিস, আর ওড়িশার যে দুটো গোল করেছে দিয়েগো মরিসিও বিশ্বমানের গোল করেছে। প্রথম 12 মিনিটে কিন্তু পেনাল্টি থেকে ভালস্কিসের গোলে কিন্তু এগিয়ে যায় জামশেদপুর এফসি, ঠিক 27 মিনিটে আবার একটি গোল করে ভালস্কিস এবং 2-0 গোলের কিন্তু লিড নিয়ে নেয়, যেটা 77 মিনিট অবধি প্রায় ধরে রেখেছিল জামশেদপুর এফসি। বাট তারপরে একটা ছোট্ট স্পেল, এই ছোট্ট স্পেলে কিন্তু ছাড়খাড় হয়ে যায় জামশেদপুর এফসির ডিফেন্স। এই 77 মিনিটে ফার্স্ট গোল দিয়েগো মরিসিওর এবং 90+ অর্থাৎ 93 মিনিটে এক্সট্রা টাইমে বলা যেতে পারে যে গোলটা করেছে বিশ্বমানের গোল, আইএসএলের এখনও পর্যন্ত সেরা গোলের মধ্যে একটাকে একটায় রাখা যেতে পারে। তো এই দিয়েগো মরিসিও কিন্তু গোলটায় 2-2 কিন্তু গোলে ড্র করে। আর এরপরে যে ম্যাচটা ছিল চেন্নাইয়ের এফসি আর কেরালা ব্লাস্টার্সে, সেটাই কিন্তু চেন্নাইয়ের আর কেরালা দুটো দলই গোলশূন্যভাবে শেষ করে এবং এই ম্যাচটাতেও কিন্তু দুটো দলের পারফরমেন্স গ্রাফও প্রায় সমান বলা যেতে পারে। শট কিন্তু চেন্নাই যেরকম 10টা করেছে কেরালা ব্লাস্টার্সও 8টা করেছে, 59% বল পজিশন অবশ্যই কেরালার ছিল, 41% ছিল চেন্নাইয়ের। বাট শট অন টার্গেট এগুলো যদি দেখেন, পাস অ্যাকুরেসি এগুলো কিন্তু মোটামুটি দুটো দলের সমান। তো কালকের পরে অর্থাৎ এই কালকে যে ম্যাচগুলো হয়ে গেছে এর পরে যদি আপনারা টেবিলটায় পয়েন্ট টেবিলে নজর রাখেন তাহলে সবার উপরে কিন্তু এটিকে মোহনবাগান, দুটো ম্যাচে দুটোই জিতেছে 6 পয়েন্ট, গোল এখনও পর্যন্ত কিন্তু একটাও কনসিড করেনি। একমাত্র আইএসএলের দুটো টিম হায়দ্রাবাদ এবং এটিকে মোহনবাগান যারা এখনও পর্যন্ত কোনো গোল কনসিড করেনি। সেকেন্ড পজিশনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 2 ম্যাচে 4 পয়েন্ট, বেশ সারপ্রাইজ প্যাকেজ বলবো এই নর্থ ইস্ট ইউনাইটেডকে, খেলা শুরু হওয়ার আগে কিন্তু তাদের কেউ ধরেই নি সেই জায়গায় কিন্তু সেকেন্ড পজিশনে। চেন্নাই এফসি 3rd পজিশনে 4 পয়েন্ট নিয়ে, হায়দ্রাবাদ 4 পয়েন্ট নিয়ে 4th পজিশনে, মুম্বাই সিটি দুটো ম্যাচে 3 পয়েন্ট, বেঙ্গালুরু 2 ম্যাচে 2 পয়েন্ট, দুটোই ড্র করেছে। কেরালা ব্লাস্টার্স 3টে ম্যাচে 2 পয়েন্ট, জামশেদপুর 2টো ম্যাচে 1 পয়েন্ট, ওড়িশা 2টো ম্যাচে 1 পয়েন্ট, গোয়া 2টো ম্যাচে 1 পয়েন্ট, ইস্টবেঙ্গল 1টা ম্যাচে 0 পয়েন্ট। এখনও পর্যন্ত এসসি ইস্টবেঙ্গল কিন্তু কোনো পয়েন্ট পায়নি, যেহেতু তারা একটাই ম্যাচ খেলেছে, সবার শেষে তাদের খেলা শুরু হয়েছে তাই একটাই ম্যাচ খেলেছে, আস্তে আস্তে যত যাবে টেবিলটাও বদলাতে থাকবে। তো এই ছিল মোটামুটি আজকের প্রথম ভিডিওর আপডেট, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমরা সেকেন্ড ভিডিওটাও আনবো খুব তাড়াতাড়ি, সেটাতেও আপনাদের এসসি ইস্টবেঙ্গলের আর বাকি আইএসএলের দলগুলোর খবর থাকবে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন এরকম আইএসএলের এবং ভারতীয় ফুটবলের নতুন নতুন খবর পেতে। তো থ্যাংক ইউ।